অফিস স্পেস চাই, তাও আবার ফুল ফার্নিশড, তাহলে নিচে দেওয়া এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করুন। হাসতে হাসতে রোনা শিখো, রোতে রোতে হাসনা, এই গানটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জুড়ে আছে সবাই। আর এই রকমই একটি কনসেপ্টের কালকেই ছবিটা যেটা রিলিজ করতে চলেছে সেটা হচ্ছে বাচ্চা শ্বশুর, যেখানে আমাদের টলিউডের সুপারস্টার জিৎ এবং সাথে কৌশানির অ্যাক্টিং দেখতে পাবো। আবার এটাও ভুলবেন না যে ওখানে আমাদের লেজেন্ড চিরঞ্জিতও আছেন। একটা পুরো সোশ্যাল মেসেজ এবং আইডিয়ার ওপরেই কিন্তু দাঁড়িয়ে আছে এই পুরো ছবিটা, যার মধ্যে কমেডি আর এন্টারটেনমেন্টও বেশ ভরপুরই দেখতে পাবে দর্শক। সেখানেও কিন্তু ইমোশনাল জায়গাটাও কিন্তু কোনো অংশেই কম নেই। মানে জিৎকে প্রথমবারই কিন্তু এইরকম একদম অন্য ধাঁচের মুভিতে দেখা যাবে। মানে ওই যে ডাইরেক্টর পাবেলের কথা মতো, মুখ ভর্তি হাসি আর চোখ ভর্তি জল নিয়েই নাকি দর্শক বেরোবে হল থেকে। তবে এটা কি জানেন সুপারস্টার জিৎ কি বলেছেন? সুপারস্টার জিতের মতে এতদিনের দীর্ঘ খোঁজের পর অবশেষে একদম অন্য ধাঁচের আর অন্য স্বাদের ছবি করলেন তিনি, এবং তিনি বেশ সন্তুষ্ট এই ছবিটি করে। আর তার মতে দর্শক যতটা পরিমাণ এক্সপেকটেশন রেখেছেন সুপারস্টার জিতের থেকে, তার কিছুটা হলেও তিনি পরিপূর্ণ করেছেন এই ছবিটার মাধ্যমে, যেখানে কিন্তু প্রথমবার জিৎকে মিমিক্রি করতে শোনা গেছে, যেখানে জিৎকে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে দেখা গেছে। বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এই প্রথমবার স্ট্যান্ড আপ কমেডিয়ান রোলটাকে সামনে এনেছেন, সেটা আবার কে এনেছেন তাও তো দেখতে হবে, রসগোল্লার ডিরেক্টর রাইটার সবই তো সেরে নিয়েছেন, মানে ওয়ান অ্যান্ড অনলি পাভেল। জিৎ কিন্তু এই বাচ্চা শ্বশুর ছবিতে রঞ্জিত মল্লিক, চিরঞ্জিৎ, সানি দেওয়াল, প্রসেনজিৎ শুধুমাত্র এই সমস্ত স্টার আর সুপারস্টারের নয়, আরও অনেক সুপারস্টারের কিন্তু নকল করেছেন, মানে যেটাকে বলে মিমিক্রি করেছেন। তবে এটা কি জানেন যে এত ট্যালেন্টেড একজন মানুষ, মানে টলিউডের সুপারস্টার জিৎ, নিজের নামের পাশে আবার স্টার বা অ্যাক্টর নামটা পছন্দ করেন না। তিনি কিন্তু নিজেকে লার্নারই বলেছেন, মানে তার মতে তিনি নাকি প্রতিনিয়তই শিখে চলেছেন, জীবনের নতুন নতুন দিকগুলোই তিনি এক্সপ্লোর করতে চান, এবং প্রযোজনাও তো সাথে সাথে করছেন, তাই তিনি নিজের ইন্ডাস্ট্রিকেও প্রমোট করতে চান, এবং এমন কিছু আইডিয়া যা শুধুমাত্র নাকি বাংলাতেই সীমাবদ্ধ থাকবে না, এমনকি তার দেশের সীমানাও পর্যন্ত ছাড়িয়ে যাবে। তার সুপারস্টার জিতের এই রকম ধরনের ধারণাকে আপনারা কতটা সাপোর্ট করছেন, আপনারা কিন্তু এই ব্যাপারটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর জিৎ কিন্তু সাথে এটাও বলেছেন যে এতদিন তিনি যেরকম ধরনের কাজ কখনো করেননি, কিন্তু যেরকম ধরনের কাজ ঠিক খুঁজে বেড়াচ্ছিলেন, সেই কাজটাই কিন্তু তিনি বাচ্চা শ্বশুরের দ্বারা দর্শকদের কাছে পৌঁছে দেবেন। তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো, আর জিতের এই ধারণাতে আপনারা কতটা সাপোর্ট করছেন সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি ক্লিক করুন ফর মোর আপডেটস।